আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে কাপড়ে বিভিন্ন রকমের দাগ লেগে গেলে তা কিভাবে ওঠানো যায় তারই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন সময় কিন্তু আমাদের কাপড়ে বিভিন্নভাবে দাগ লেগে যায় তো সেগুলো কিভাবে ম্যাজিকের মতো ওঠানো যায় তা আমি আজকে শেয়ার করছি আসলে আজকের টিপসগুলো ফলো করলে আপনাদের কাপড়ে যতই বিভিন্ন রকমের কঠিন দাগ পরে যাক না কেন আপনারা এক মিনিটের ভিতরে উঠিয়ে ফেলতে পারবেন তো প্রথমেই আমি একটি কাপড়ে মেহেদি লাগিয়ে নিলাম আর আজকে আমি একটি সাদা শার্ট নিয়ে নিয়েছি আর এই সাদা শার্টেই কিন্তু আমি দাগগুলো করে দেখাবো এবং তা উঠিয়ে দেখাবো তো এখানে আমি মেহেদি লাগিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন মেহেদির কালারটা এখানে লেগে গেছে আর মেহেদির দাগটা কিন্তু খুবই কঠিন হয়ে থাকে এটা উঠতে চায় না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি নেল পালিশের রিমুভার অর্থাৎ নেল পালিশ ওঠানোর যে যেই রিমুভারটা আমরা ব্যবহার করি সেটা তো এটা ওঠানোর জন্য আমি প্রথমেই কাপড়ের নিচে কিন্তু একটা এক্সট্রা টিস্যু দিয়ে নিচ্ছি তারপরে ওপরে আমি রিমুভার দিয়ে দিচ্ছি এটা কিন্তু উঠাতে আমার এক মিনিটও সময় লাগেনি এবার রিমুভার দিয়ে একটা তুলোর সাহায্যে আমি আলতোভাবে ঘষে দিচ্ছি দেখুন উঠে যাচ্ছে কিভাবে মেহেদির কালারটা খুবই ম্যাজিকের মতো কাজ হয় আপনারা বাসায় ট্রাই করবেন কোনো কারণে যদি মেহেদি কাপড়ে লেগেই যায় তো এভাবে ওঠানোর চেষ্টা করবেন আর নিচে টিস্যু দেওয়ার কারণটাই হচ্ছে যেন রংটা আরও বেশি ঘেটে না যায় বা নিচে যদি অন্য কোনো কাপড় থাকে সেটাতেও যেন লেগে না যায় তো আবারও আমি আরেকটা টিস্যু দিয়ে আবারও একটু রিমুভার দিয়ে আরেকবার আমি করব। আপনাদের মেহেদির দাগ যদি অনেক পুরোনো হয় তাহলে বেশ কয়েকবার এভাবে রিমুভার দিয়ে উঠাবেন দেখবেন উঠে গেছে তো দেখতে পাচ্ছেন মাত্র দুইবার রিমুভার দিয়ে এভাবে একটু ঘষা দিতেই কিন্তু পুরোপুরি দাগটা উঠে গেছে তো আজকে আমি সাদা কাপড় এজন্যই নিয়ে নিয়েছি যে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে দেখুন এতটুকু রঙ কিন্তু আর নেই এই যে পুরো দাগগুলো কিন্তু উঠে একেবারে পরিষ্কার হয়ে গেছে আশা করছি নেক্সট টাইম থেকে আপনারা এভাবে কাপড়ে যদি মেহেদি দাগ লেগে যায় এভাবে উঠাবেন ম্যাজিকের মতো কাজ করবে বাচ্চারা যখন স্কুলে যায় বা পড়াশোনা করে তখন কিন্তু খাতাতে যা লিখে তার থেকে বেশি লিখে তাদের পোশাকে তো যখন বাচ্চারা স্কুলে যায় দেখবেন তাদের স্কুল ড্রেসে প্রচুর পেনের দাগ থাকে আবার অনেক সময় বড়দেরও কিন্তু কখনো কখনো পোশাকে এরকম পেনের দাগ পড়ে যায় তো সেক্ষেত্রে এই পেনের দাগ উঠানোর একটি ম্যাজিকাল টিপস আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে হেক্সিসল হেক্সিসল কিন্তু যে কোনো দোকানেই পেয়ে যাবেন অর্থাৎ ফার্মেসিতে খোঁজ করলেই কিন্তু পাবেন ওখানেই ভালো পাওয়া যায় তো হেস্কিছল দিয়ে কিন্তু ম্যাজিকের মতো এই পেনের দাগ উঠে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি হেস্কিসল দিয়ে নিলাম এবং এই হেস্সিচলের মুখটা দিয়েই হালকাভাবে একটু ঘষে নিচ্ছি জাস্ট এটা আমি লাগিয়ে নিচ্ছি এবং নিচে একটি টিস্যু দিয়ে দিচ্ছি এই কারণেই যেন ওপরের এই কালিটা নিচের ছাইডে না লেগে যায় এখন আলতোভাবে ঘষা দিতেই কিন্তু দেখুন কত সুন্দরভাবে পেনের দাগটা উঠে গেল এখন আমি হাত দিয়ে একটু ঘষে নিব এটা যে এত ম্যাজিকের মতো কাজ হয় আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না ভিডিওটা কিন্তু আমি এতটুকু কাটি নাই আপনাদের সামনেই এটা করে দেখালাম এই সময়টুকুই আমার লেগেছে এর থেকে এরটুকু বেশি সময় লাগেনি এবার একটু গুঁড়ো সাবান দিয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি এভাবে আপনারা কিন্তু যে কোনো পোশাকে পেনের দাগ পড়ে গেলে উঠিয়ে নিতে পারবেন খুব সহজেই দেখুন আর এতটুকু কিন্তু পেনের দাগ নেই আশা করছি এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে চলে যাচ্ছি পরবর্তী টিপসে কলার দেখুন কেমন হলদেটে হয়ে যায় বিশেষ করে হালকা কালারের শার্টগুলো দীর্ঘদিন পরতে পরতে কিন্তু এরকম একটা ঘামের দাগ পড়ে যায় কলারগুলো হলুদ হয়ে যায় তো এই হলুদ দাগটা কিন্তু দেখতে খুবই খারাপ লাগে তো এটা উঠানোর জন্য আমি ব্যবহার করব পেস্ট বাসায় যদি কোনো সাদা পেস্ট থাকে সেটা ব্যবহার করবেন এটা কিন্তু জেল পেস্টে হবে না তো এখানে আমি কিছুটা পেস্ট লাগিয়ে নিলাম এভাবে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিব। পাঁচ মিনিট পরে এটা আলতোভাবে ঘষে নেব এটা পাঁচ মিনিট রেখে দিলে কাজটা ভালো হবে বেশি ঘষাঘষির কোনো দরকার হবে না তো পাঁচ মিনিট পরে আমি এটা আলতোভাবে ঘষে পরিষ্কার পানিতে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কলারের সেই হোলদেটে ভাবটা কিন্তু আর নেই ম্যাজিকের মতো কাজ করেছে দেখতে পাচ্ছেন এবারে আমি এই একই শাটে তরকারির ঝোল লাগিয়ে দিচ্ছি আর তরকারির ঝোল যে কতটা ভয়ঙ্কর আমরা কম বেশি সবাই জানি এটা কিন্তু পোশাকে লাগলে আর উঠতে চায় না দাগটা কঠিনভাবে লেগে যায় তো এই ঝোলের দাগটা ওঠানোর জন্য আমি এখানে কিছুটা বেকিং সোডা নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি লেবুর রস আর বেকিং সোডা আর এই লেবুর রসে কিন্তু খুব সহজেই তরকারির এই ঝোলের দাগটা উঠে যায় এখানে আমি হালকা একটু ঘষে নিচ্ছি দেখুন হালকা এভাবে একটু ঘষে নিয়ে তারপরে আপনারা সারটাকে ধুয়ে ফেলবেন এই যে দাগটা কিন্তু উঠে গেছে এবার আমি একটু গুঁড়ো সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে এরপরেও যদি আপনাদের মনে হয় যে না এতটুকু দাগ আছে ওটা শুকালেই ঠিক হয়ে যাবে এবারে চায়ের দাগ বা কফির দাগ তোলার টিপস আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি একটু চা ঢেলে নিলাম তো দেখতে পাচ্ছেন কিন্তু চায়ের দাগ কি অনেক কঠিনভাবে লেগে যায় উঠতে চায় না তো সেক্ষেত্রে এখানে আমি কিছুটা ভিনেগার দিয়ে দিলাম আর দিচ্ছি আর দিচ্ছি লেবো দিয়ে এখানে আমি কিছুক্ষণ ঘষে নিব দেখবেন চা হোক কফি হোক যেই দাগি হোক না কেন খুব সহজেই উঠে যাবে এখন থেকে কাপড়ে কোনো দাগ পড়লে আর কোনো টেনশন নেই আমি যেই টিপসগুলো আপনাদের দিলাম সেই টিপসগুলো আপনারা ফলো করবেন এক মিনিটেই সব দাগ উঠে যাবে এবারে আমি কাপড়টা ধুয়ে দেখাচ্ছি এতক্ষণ কিন্তু আমি একটা সাদা শার্টে এতগুলো দাগ দিয়ে আবার পরিষ্কার করে দেখালাম এবারে আসছি তেল পড়ে গেলে কি করবেন কখনও কোনো দামি কাপড়ে যদি এরকম তেল পড়ে যায় তখন যেটা করবেন সেটা হচ্ছে এখানে কিছুটা আটা দিয়ে দিবেন আটা দেওয়ার পরে টিস্যু দিয়ে অথবা কোনো কাপড় দিয়ে এভাবে একটু ঘষে নেবেন ঘষে নেওয়ার পরে আটাটা ঝেড়ে ফেলবেন দেখবেন এখানে আর কোনো তেলের দাগ থাকবে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ